বিশেষ রোবট সোফিয়ার অনুকরণে বঙ্গ নামে একটি রোবট উদ্ভাবন করেছেন বরিশালের খুদে বিজ্ঞানী সুজন। আগুনের খবর নিকটস্থ ফায়ার সার্ভিসকে জানাবে এই রোবট। গ্যাস সিলিন্ডার লিকেজ হলে তা বিশেষ সংকেতের মাধ্যমে ঘরের লোকজনকে জানিয়ে দিবে সাথে সাথে। এই রোবট দৈনন্দিন জীবনে নানা উপকারে আসবে এমন দাবি উদ্ভাবকের। এটির প্রযুক্তিগত উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা চান খুদে বিজ্ঞানী সুজন। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন হাজার বাসহর শ্রেষ্ঠ বেঙ্গালি। বাংলা ইংরেজি সহ আঞ্চলিক ভাষায়ও কথা বলতে পারে রোবট বঙ্গ। জাতির জনক প্রধানমন্ত্রীর নাম বলতে পারে, এমনকি স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কবে এমন সব প্রশ্নের উত্তর দিতে পারে এই রোবট। এছাড়া আগুনের সংবাদ সক্রিয়ভাবে নিকটস্থ ফায়ার সার্ভিসে জানাবে রোবটটি। গ্যাস সিলিন্ডার লিকেজ হলেও বিশেষ সংকেতের মাধ্যমে ঘরের লোকজনকে জানিয়ে দেবে সাথে সাথে। রোবটের মাধ্যমে এমন সুবিধা পাওয়ার কথা জানান উদ্ভাবক খুদে বিজ্ঞানী সুজন পাল। আগুন লাগে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে SMS পাঠাতে পারে, তারপর যদি ঘরের মধ্যে গ্যাস লিক হয় ও সেটা শুনে শুকে গ্যাসের ঘ্রাণটা শুকে ও তাৎক্ষণিকভাবে বলে দিতে পারবে যে গ্যাস লিক হয়েছে। এই রোবটটি প্রযুক্তিগতভাবে আরও উন্নত করতে চান সুজন পাল। সরকার যদি আমাকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে আমি এটাকে আরও ডেভেলপ করতে পারবো। রোবট সোফিয়ার অনুকরণে 4 মাস আগে এই রোবট তৈরির কাজ শুরু করে সুজন। গেল 21 মার্চ বঙ্গর সফল উদ্ভাবনের কথা জানান তিনি। এ খবরে উচ্ছ্বসিত সুজনের পরিবার ও এলাকাবাসী। রোবটে কথা বলে, যে আও প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেয়, এখন আমাকে সবারই ভালো লাগতেছে। ওই রোবটটা আসলে দেখার জন্য আসছি, দেখে আমার কাছে ভালো লাগলো। এই রোবটটি প্রযুক্তিগতভাবে আরো সমৃদ্ধ করতে সরকারিভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে আমি যোগাযোগ পূর্বক এই আপগ্রেডেশনের জন্য আমি সুজন পালের এই সার্বিক সহযোগিতা করব। আগলছাড়ার উত্তর সিহিপাশা গ্রামের জয়দেব চন্দ্র পাল ও সবিতা রানী পাল দম্পতির 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে সবার ছোট সুজন পাল। ভবিষ্যতে রোবট নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।